আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর হাতার একটি ডিজাইন কাটিং ও সেলাই করে। ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, বাসায় বসে থেকে এই ডিজাইনটিও আপনিও কাটিং ও সেলাই করে নিতে পারবেন খুব সহজে। তো চলুন কাটিং ও সেলাইটি করে দেখাই। তো দেখুন, এখানে আমি হাতাটি নিয়েছি। তো আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি হাতাটি কাটিং করে নিয়ে নেবেন। তো হাতাটি আমি 13 ইঞ্চি লম্বা নিয়েছি। তো দেখুন, ঠিক মাঝখানে কেটে এখানে দুই ভাগ করে নিতে হবে। তো এইভাবে কেটে ভাগ করে নিয়ে নিতে হবে। তো এরপরে এখানে যেটা করতে হবে, তো দেখুন পাশে 1.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি লম্বা। তো কাপড়টি দেখুন এভাবে একটি ভাঁজ করতে হবে। তো আঙুল দিয়ে চাপ দিলে কাপড়টি ভাঁজ হয়ে যাবে। তারপরে দেখুন এই হাতাটির এখানে রাখতে হবে। তো দেখুন হাতাটির সাথে, ঠিক আছে, এই পট্টির কাপড়টি এভাবে সুন্দর করে বসিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে, ঠিক আছে, সেলাই দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পর এখানে আমাদেরকে পাইপিং তৈরি করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তো পাইপিংটি কী নিয়মে তৈরি করতে হবে। তো দেখুন এই পার্টটি তো, ঠিক আছে, আর একটি একই নিয়মে কাপড় ভাঁজ করে আমাদেরকে বসিয়ে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় সেলাইটি তো কমপ্লিট হয়ে গেছে। তো এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিয়ে নিতে হবে। তো এরপরে দেখুন কাপড়টিকে এদিকে, ঠিক আছে, উল্টিয়ে নিয়ে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে তো কাপড়টি একবারে ভিতরে দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে সেলাইটি দিয়ে, ঠিক আছে, আমাদের পাইপিংটি তৈরি করতে হবে। তো একটি পার্ট তৈরি করা হয়ে গেলে, ঠিক আছে, এই পার্টটিও একই নিয়মে, ঠিক আছে, এখানে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় পাইপিং লাগা একবারে কমপ্লিট হয়ে গেছে। তো হাতার যে পার্ট দুটো আছে, ঠিক আছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদেরকে পার্ট দুটো এখান থেকে একবারে সরিয়ে রাখতে হবে। তো দেখুন এবার, ঠিক আছে, পার্ট দুটো আমরা একখানে রেখে এরপরে দেখুন এখানে একটি কাপড় নিয়েছি। তো এই কাপড়টি পাশে নিয়েছি 4 ইঞ্চি এবং হাতার যে লম্বা আসবে সেই লম্বা অনুযায়ী নিয়ে নিতে হবে। এবং দেখুন ফিউজিং বক্রম এই কাপড়টির উপরে আমি বসিয়ে নিয়েছি। তো এই কাপড়টির উপরে আমরা যে ডিজাইনটি তৈরি করব, তো ডিজাইনটি তৈরি করার জন্য দেখুন এখানে আরেকটি কালার কাপড় নিয়েছি। তো এই কাপড়টি আমি মেপে দেখাচ্ছি, পাশে 4 ইঞ্চি, এদিকেও 4 ইঞ্চি নিয়েছি, মানে স্কোয়ার করে কাপড়টিকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে ভাঁজ করে, ঠিক আছে, আমাদেরকে যেটা করতে হবে এই পেস্ট কালার কাপড়টির উপরে দেখুন এই কাপড়টি আমরা এবার রাখবো। রেখে একবারে, ঠিক আছে, মাথা দিয়ে এখানে সেলাই দিয়ে, ঠিক আছে, আমাদের অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এরপরে আরেকটি ডিজাইনের কাপড় নিতে হবে। তো দেখুন এভাবে সুন্দর করে, ঠিক আছে, আমি যতটুকু দূরত্ব রেখে কাপড়গুলো বসিয়ে নিচ্ছি, আপনিও একই নিয়মে বা একই দূরত্ব রেখে কাপড়গুলো বসিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন একটি সাইডে, ঠিক আছে, ডিজাইনের কাপড়গুলো এভাবে বসানো হয়ে গেলে অপর সাইডটি তো আমাদেরকে যেটা করতে হবে বসিয়ে নিতে হবে কাপড়গুলো। এবং দেখুন এখানে যেটা করতে হবে, দুই সাইডের যে ডিজাইনের কাপড়গুলো একবারে, ঠিক আছে, আমরা এভাবে মুখোমুখি করে রাখবো, একবারে মুখোমুখি করে রাখবো। তো এইভাবে রেখে রেখে দেখুন সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। খুব সাধারণ, তাই না? খুব সহজ কিন্তু। তো দেখুন এই স্টেপে আমাদের এই ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন এখানে পাশে 1.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। এই কাপড়টি দেখুন এদিকে একটি ভাঁজ করতে হবে, এদিকে আরেকটি ভাঁজ করতে হবে, তারপরে আরেকটি ভাঁজ করতে হবে। তো আমরা সাধারণত যে ফিতাগুলো তৈরি করে নিয়ে নিই, এই সেই ফিতাটি এখানে তৈরি করতে হবে। তো দেখুন এই ফিতাটি কিন্তু আমরা সাধারণ ফিতাগুলো যে নিয়মে তৈরি করি একই নিয়মে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এই ফিতাটি তৈরি করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন, তো দেখুন এই ফিতাটি আমি 2.5 ইঞ্চি করে এভাবে কাটিং করে নিচ্ছি। তো দেখুন 2.5 ইঞ্চি করে এভাবে টুকরো টুকরো করে কাটিং করে নিয়ে নিতে হবে। তো ডিজাইনটি তৈরি করার জন্য যতগুলো টুকরো লাগবে এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। দেখুন এরপরে এই টুকরো ফিতেগুলোকে আমরা এভাবে ভাঁজ করবো, এবং আমরা যে ডিজাইনের কাপড়টি বসিয়ে নিয়েছি এই কাপড়টি ঠিক মাঝখানে এভাবে বসিয়ে এই ফিতাগুলোকে, ঠিক আছে, অ্যাটাচ করে নিয়ে নিতে হবে এখানে। তো দেখুন একটি টুকরো ফিতাগুলো নিতে হবে বা এইভাবে ভাঁজ করে বসিয়ে নিতে হবে, আবার একটু সেলাই দিতে হবে, আবার একটি এখানে ফিতা নিতে হবে। আমরা ডিজাইন করার জন্য যে কয়টি কাপড় বসিয়ে নিয়েছি দেখুন সেই কয়টির উপরে এই টুকরো ফিতাগুলো আমাদেরকে এভাবে মাঝখানে বসে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। ওকে,
তো দেখুন এই সেটটিতে হয়ে গেলে অপর সেটটিতেও আমাদেরকে একই নিয়মে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে এই টুকরো ফিতেগুলো। তো দেখুন এভাবে সুন্দর করে বসিয়ে বসিয়ে ঠিক আছে ফিতেগুলো অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো ব্যতিক্রম যেন না হয়, কোথাও যেন ছোট বড় না হয় সেদিকে লক্ষ্য রেখে ফিতেগুলো বসিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমাদের কিন্তু ফিতেগুলো বসানো হয়ে গেছে। দেখুন ডিজাইনটি এখানে এইভাবে থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, হাতার যে পার্টগুলো আছে এখানে একটি নিয়ে নিতে হবে এবং এই সাইডে এভাবে বসিয়ে নিতে হবে। এবং আমরা যে ডিজাইনটি তৈরি করেছি এই ডিজাইনটির সাথে ঠিক আছে হাতার একটি পার্ট ফার্স্টে আমি অ্যাটাচ করে এভাবে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন আমরা ডিজাইনটি তৈরি করার সময় যে সেলাইগুলো দিয়েছি সেই সেলাইটিকে ঢেকে এই হাতারটি ঠিক আছে ডিজাইনটির সাথে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এই সেটে অ্যাটাচ করা হয়ে গেলে অপর সেটে যে আরেকটি হাতার পার্ট আছে একই নিয়মে আমরা ঠিক আছে এখানে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নেব। তো এই সুন্দর করে মিল করে বরাবর সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমাদের হাতার যে ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে স্টেপে যে ডিজাইনটি তৈরি করতে হবে সেটা আমি খুব সুন্দর করে ও সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে একটি কাপড় নিয়েছি, কাপড়টি পাশে আমি 5 ইঞ্চি নিয়েছি এবং লাম্বাই ঠিক আছে এখানে আছে 33 ইঞ্চি আছে। তো আপনার কুচি দেওয়ার জন্য যতটুকু লাগবে ততটুকু কাপড়টি নিয়ে নিতে হবে লাম্বায়। এবার দুইটি ভাঁজ করে মাথা দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। দেখুন এভাবে ডাবল ভাঁজ করে বরাবর এখানে একটি সেলাই বসিয়ে দিতে। ওকে, তো দেখুন এই অবস্থায় সেলাইটি তো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন 1 ইঞ্চি মানে আমি যে এখানে কুচিগুলো দিয়ে নিচ্ছি প্রতিটি কুচির সাইজ হচ্ছে 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি সাইজ করে এভাবে কুচিগুলো দিয়ে দিতে হবে। তো কুচিগুলো ছোট করে দিলে এখানে ঠিক আছে ডিজাইনটি ভালো লাগবে না। এখানে 1 ইঞ্চি পরিমাণ বড় বড় করে ঠিক আছে 1 ইঞ্চি সাইজের কুচিগুলো এভাবে দিয়ে দিতে হবে এবং প্রতিটি কুচি যেন সমান হয় সেদিকে লক্ষ্য রেখে কুচিগুলো দিতে হবে। দেখুন কুচিগুলো দেওয়ার পরে এখানে আমি যেটা করেছি এখানে দেখুন স্কোয়ার করে কাপড় এভাবে ভাঁজ করে নিয়েছি। তো এই কুচির কাপড়টির উপরে দেখুন এই ডিজাইনের কাপড়গুলো আমরা এভাবে বসিয়ে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নেব। দেখুন একটু সেলাই দিব, আবার একটি ডিজাইনের কাপড় নেব, আবার একটু সেলাই দেব, আবার একটি ডিজাইনের কাপড় নেব, এভাবে ঠিক আছে সুন্দর করে মিল করে সম্পূর্ণ কুচির কাপড়টিতে এই ডিজাইনের কাপড়গুলো এভাবে বসিয়ে এখানে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি হয় পরিশেষে কিন্তু। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন কারণ অনেক অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর একটি স্টাইলের হাতা তৈরি হতে যাচ্ছে এখানে। তো দেখুন এভাবে ঠিক আছে ডিজাইনের কাপড়গুলো সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কাপড়গুলো বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন অনেক সুন্দর হয়েছে কুচিগুলো। তো কুচিগুলো আমি আয়রন করে নিয়েছি আয়রন মেশিন দিয়ে। তো দেখুন এখানে একটি কাপড় নিয়েছি, এই কাপড়টির পাশে 1.5 ইঞ্চি নিয়েছি এই কুচির কাপড়টির সাথে ঠিক আছে এইভাবে মিল করে এখানে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে এই কাপড়টিকে ঠিক আছে আঙুল দিয়ে চাপ দিয়ে এদিকে উল্টিয়ে নিতে হবে। দেখুন এখানে একটি ভাঁজ দিতে হবে, একটি ভাঁজ করে ঠিক আছে আরেকটি ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন ঠিক আছে আমরা এই পটিটি সেট করার সময় যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটিকে ঢেকে এভাবে ঠিক আছে ভাঁজ করে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় সেলাইটি দেওয়া হয়ে গেছে। দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে হাতাটি সেই হাতাটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে হাতাটি নিয়েছি, এই হাতাটির সাথে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন এই কুচির যে ডিজাইনটি ঠিক আছে এই হাতার সাথে সুন্দর করে এভাবে মিল করে দেখুন এভাবে সুন্দর করে মিল করে বসিয়ে এবার সেলাই দিয়ে এখানে আমাদেরকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে হাতাটির সাথে। তো দেখুন ভিতরে সেলাই মার্জিনে কাপড় রেখে কিন্তু ঠিক আছে এই সেলাইটি দিয়ে দিতে হবে সুন্দর করে। তো দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনে হাতা তৈরি হচ্ছে, তাই না? তো দেখুন এইভাবে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পরে সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলো কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন আমি কাপড়গুলোকে কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি একটি কট ফিতা তৈরি করে নিয়েছি। তো এই কট ফিতাগুলো তৈরি করা খুবই একটি সাধারণ বিষয়। এখানে আমরা যেটা করবো দেখুন,
তো দেখুন এখানে যে ঠিক আছে লুপ সিস্টেম ফিতাগুলো নিয়েছি, এই ফিতাগুলোর ভিতর দিয়ে ফার্স্টে আমি ওইদিকে একটি লুপের ভিতর দিয়ে আমরা কট ফিতাটি দেবো, তারপরে এখানে একটি বাদ দিয়ে এই দিকে একটিতে দিব, তারপরে আবার এই দিকে দিতে হবে। তো দেখুন সম্পূর্ণটাই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদেরকে এই কট ফিতাটি এই লুপগুলোর ভিতর দিয়ে দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমাদেরকে ফার্স্ট টাইমে দিয়ে নিতে হবে। তো এরপরে দেখুন আমি এখানে মিল করে দেখাচ্ছি, তারপরে ঠিক আছে এখানে যে লুপটি আছে এটার এদিকে দিতে হবে, তো এরপরে এইটাতে দিতে হবে। তো দেখুন এইভাবে আড়াআড়ি করে ঠিক আছে, মানে একটি বাদ একটিতে এইভাবে আড়াআড়ি করে আমাদেরকে কট ফিতাটি এভাবে ঠিক আছে গেঁথে নিতে হবে। তো দেখুন এভাবে গেঁথে নেওয়ার পরে কিন্তু এখানে একটি অসাধারণ ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে ঠিক আছে ফিতাটি আমাদের গাঁথানো হয়ে গেছে, এরপরে যে কট ফিতাটি এক্সট্রা আছে এটাকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে দেখুন এই কট ফিতাগুলোর মাথায় ঠিক আছে আমাদেরকে এখানে বোয়া বা ফুল তৈরি করে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে স্কোয়ার করে একটি টুকরো কাপড় নিয়েছি, তো এই কাপড়টির সাথে ঠিক আছে কট ফিতাটি আমরা এভাবে অ্যাটাচ করে নিয়ে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরে ঠিক আছে এখানে আমাদেরকে ফুলটি তৈরি করে নিতে হবে। তো দেখুন যারা আপনারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যায়। তো দেখুন এইভাবে ঠিক আছে ফিতাগুলো আমাদেরকে এভাবে উল্টিয়ে নেওয়ার পরে এভাবে আড়াআড়ি করে কেচি দিয়ে কাটিং করলেই কিন্তু এখানে আমাদের ফুলটি তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপরে ঠিক আছে এখানে এইভাবে বেঁধে নিতে হবে, এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।